হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। বন্ধুরা, আজ চলে এসেছি ট্যাংরাগিরি ইকো পার্কে। এটাকে সুন্দরবনের একটা অংশ বলা হয়। এখানে অনেক নানা ধরনের বিলুপ্ত প্রজাতির প্রাণী রয়েছে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকুন। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এখানে বিশাল জঙ্গলের পর বিশাল সমুদ্র, যেখান থেকে সূর্যাস্তের ভিউটা জাস্ট অসাম। সো লেটস গো গাইস। তো বন্ধুরা, আমরা এখন নদী পার হচ্ছি নৌকা দিয়ে। এখানে ব্রিজ হচ্ছে সামনেই। এই ব্রিজটা হলে আর নৌকা দিয়ে পার হতে হবে না। আর এই সামনে এখানে এখানকার লোকাল মানুষজনরা বসবাস করেন। আর এই পাশে হচ্ছে বন। তো বন্ধুরা, আমরা ঢুকে পড়েছি ট্যাংরাগিরি ইকো পার্কের মধ্যে। এটির অবস্থান হচ্ছে বরগুনা জেলার তালতলি উপজেলা থেকে 24 কিলোমিটার দূরে। সাথেই থাকুন বন্ধুরা, আমি এই বনটিকে এখন পুরো এক্সপ্লোর করব। আর এই বনের সকল তথ্যগুলো আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা একটু সামনে এসলেই পেয়ে যাবেন এই বনের সাইনবোর্ড, ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য। বন্ধুরা, এই বনে বিভিন্ন বিলুপ্ত প্রজাতির প্রাণী রয়েছে, যেমন কুমির, হরিণ, শুকর, মেছোবাঘ, কাঠবিড়ালি, বানর, কচ্ছপ ইত্যাদি আর অনেক প্রাণী। তো বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদেরকে দেখে একটা দৌড়ে হরিণ চলে আসছে আমাদের কাছে, আমাদের হাতে খাবারের ব্যাগ দেখে। তো বন্ধুরা, আপনারা এখানে আসলে অবশ্যই সাথে করে খাবার নিয়ে আসবেন আর পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে আসবেন। এই যে আরও একটা চলে আসছে দৌড়ে, দেখতে পাচ্ছেন। তো আমার ফ্রেন্ড ওদেরকে চিপস খাওয়াবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওরা আমাদের হাত থেকে চিপস খাচ্ছে, আমার ফ্রেন্ড ওদেরকে চিপস খাওয়াচ্ছে। তো চলুন বন্ধুরা, এনজয় করা যাক। তো বন্ধুরা, আমরা হরিণের বেষ্টনী পার হয়ে আমরা এখন বনের ভিতরের দিকে ঢুকছি। আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে বন, মাঝখান দিয়ে সাপের মতো আঁকা বাঁকা রোড চলে গিয়েছে। তো চলুন বন্ধুরা, সামনের দিকে যাই আর দেখি সামনে আরও কী কী আছে। বন্ধুরা, এই বনের আয়তন প্রায় 13,634 একর। 2013 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বনটিকে উদ্বোধন ঘোষণা করেন। এরপর থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এই বনে ঘুরতে আসেন। এই বনে বেশিরভাগ মানুষ পিকনিক করার জন্য আসে। তারা সকালে এসে সারাদিন থেকে আবার সন্ধ্যার মধ্যে চলে যায়। বন্ধুরা, আমাদের হাতে খাবারের ব্যাগ দেখেই বানরটা মাত্রই গাছ থেকে নামলো। আপনারা যদি এখানে ঘুরতে আসেন, আপনাদের ব্যাগ, যাবতীয় জিনিসপত্র সবকিছু সাবধানে রাখবেন, কারণ এরকম বানর আপনাদেরকে দেখলে আপনাদের কাছে চলে আসতে পারে। এখন ও আমাদের ব্যাগের উপরে হামলা দিয়েছিল, যার পর ওকে আমরা চিপস দিছি, এখন ও চিপস খাচ্ছে বসে বসে। বন্ধুরা, আমরাও সামনে বনের মধ্যে ঢুকছি আর এই বানরটাও আমাদের সাথে সাথে যাচ্ছে। এই যে গাছ থেকে পোকা মাকড় নিয়ে নিয়ে খাচ্ছে।
তো চলুন দেখিও আমাদের সামনে কত দূর যায়। তো দেখা যাক কি হয় সামনে, সাথেই থাকুন বন্ধুরা। বন্ধুরা, বানরটি আমাদের সাথে অনেক মধ্যে চলে এসেছে বনের, একদম শুকরের বেষ্টনী পর্যন্ত। এইখানেই ভিতরে শুকর আছে। বন্ধুরা, মূলত এই বনে দর্শনার্থীদের জন্য ভিতরে অনেক চিকন আঁকাবাঁকা রোড করে দিয়েছে, আর দুপাশে হচ্ছে লোহার ওয়াল করে দিয়েছে, যাতে ভিতরের কোনো বন্য প্রাণী এসে দর্শনার্থীদের উপরে হামলা না করতে পারে, যার জন্য এখানে সেফটি খুব ভালো আছে। তো চলুন বন্ধুরা, আমরা সামনের দিকে যাচ্ছি, আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, এখান থেকে আমরা সামনে কিছুটা হেঁটে গেলেই আমরা মেছো বাঘের বেষ্টনী, তারপরে কুমির, এইসবের বেষ্টনী পেয়ে যাব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক বিশাল বিশাল গাছ রয়েছে এখানে। এই গাছটা সম্ভবত কোনো বন্যার কারণে ভেঙে পড়ে গেছে, আপনারা গাছের শিকড় দেখতে পাচ্ছেন। তো চলুন বন্ধুরা সামনের দিকে যাই। বন্ধুরা, আপনারা যদি সংখ্যায় কম মানুষ এখানে ঘুরতে আসেন, তাহলে অবশ্যই আপনারা একজন এখানকার স্থানীয় গাইড নিয়ে আসবেন, যেহেতু এই বনটা অনেক বড়। আপনাদের সুবিধার্থে, আপনাদের সেফটির জন্য অবশ্যই আপনারা একজন গাইডকে সাথে রাখবেন, যে আপনাদেরকে পুরো বনটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। চলুন বন্ধুরা সামনের দিকে যাওয়া যাক। বন্ধুরা, আপনারা যদি ঢাকা থেকে এই বনে আসতে চান, তাহলে আপনারা ঢাকা থেকে আগে আমতলি আসবেন, আমতলি থেকে তালতলি, তালতলি থেকে মোটরসাইকেলে আপনারা এইখানে ঘুরতে আসতে পারেন। আর ঢাকা থেকে আমতলি কিভাবে আসবেন সেটার জন্য অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, ঢাকা টু কুয়াকাটা ট্যুর। তো আপনারা সেইখানে আপনারা জেনে যাবেন কিভাবে আমতলি আসতে পারেন। তো বন্ধুরা, আমরা অনেক দূর বনের মধ্যে হেঁটে চলে আসছি। আপনারা অনেকক্ষণ সামনে আসলে এরকম তিন রাস্তার একটা মোড় পেয়ে যাবেন, এখান থেকে হাতের বাম দিকে গেলেই হচ্ছে কুমিরের বেষ্টনী। তো চলুন আমরা কুমিরের বেষ্টনীর কাছে যাচ্ছি, দেখি আমরা কুমির দেখতে পাই কি না। দুর্ভাগ্যবশত বন্ধুরা, আমরা বাঘের বেষ্টনীতে গিয়েছিলাম, মেছো বাঘ, কিন্তু আমরা বাঘ দেখতে পারিনি। তো চলুন আমরা কুমির দেখে আসি, আমরা পরবর্তীতে আবার বাঘের বেষ্টনীতে যাব, দেখি বাঘ দেখতে পারি কিনা। তো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি কুমিরের বেষ্টনীর এখানে। এটা অনেক বড় একটা দিঘি, এখানে আসার পরই দেখতে পাচ্ছি যে কুমিরকে খাবার খাওয়ানো হচ্ছে। এই পুরো দিঘিটা জুড়ে লোহার বেষ্টনী দেয়া, আপনারা কোনোভাবে এটাকে অতিক্রম করার চেষ্টা করবেন না এখানে আসলে, কারণ কুমির অনেক ভয়ানক প্রাণী। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করুন। বন্ধুরা, এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এই দিঘির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্লাস্টিকের বটল। তো বন্ধুরা, আপনারা এখানে ঘুরতে আসলে এখানে কোনো প্লাস্টিকের বটল ফেলবেন না, কারণ এগুলো পরিষ্কার করা অনেক কষ্টসাধ্যের একটা ব্যাপার, আর এইসব প্লাস্টিকের কারণে বন্য প্রাণীর অনেক হুমকির মুখে পড়ছে। তো আপনারা এই কাজটি করবেন না, আপনারা আপনাদের খাবারের প্যাকেটগুলো যথাযথ স্থানে ফেলবেন। বন্ধুরা, এখানে বেশ অনেকগুলো কুমির আছে, এখানে একটা কুমির আছে আপাতত, আর গুলো সব দিঘির মধ্যে দেখা যাচ্ছে একটু দূরে দূরে। তো বন্ধু, কুমিরটির খাবার খাওয়া শেষ, ও এখন রেস্ট করছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোহার বেষ্টনী, তো আপনারা কোনোভাবেই এটাকে অতিক্রম করার কোনোভাবেই চেষ্টা করবেন না।
তো ও নেমে যাচ্ছে। তো বন্ধুরা আমরা এখান থেকে এখন সামনে আরও যাব, আমরা মেছোবাঘ দেখার চেষ্টা করব, আমরা এখনও বাঘ দেখতে পাইনি। আর সামনেই অনেক বিশাল একটা সমুদ্র আছে যেখান থেকে আপনারা একদম সূর্যাস্তটা এত কাছ থেকে দেখতে পারবো, এটা পৃথিবীর আর কোথাও থেকে এভাবে দেখা যায় কি না আমি জানি না। তো আপনারা আমার সঙ্গেই থাকুন, আমি এখন যাচ্ছি সামনের দিকে। এই যে আপনারা মাথার উপরে সূর্য দেখতে পাচ্ছেন, আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত, আমার ফ্রেন্ড একজন এই যে সামনে এখানে একটা ব্রিজ আছে এই ব্রিজের মধ্যে বসে রেস্ট নিচ্ছে, আমরা এখানে কিছুক্ষণ বসে তারপর আমরা আবার সামনে যাব। সেখানে আমরা এখানে কয়েকজন জেলেদের সাথে দেখা হলো, তারা সমুদ্র পাড়ে মাছ ধরছে, তারা বলল সেখানে নাকি ইলিশ মাছ ধরছে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে সমুদ্র পাড়ের দিকে যাচ্ছি, সেখানে আমরা সূর্যাস্ত দেখব আর ইলিশ মাছ ধরা দেখব যে কীভাবে ইলিশ মাছ ধরে। তো চলুন বন্ধুরা আমরা যাচ্ছি, আপনারা আমার সঙ্গেই থাকুন। তো বন্ধুরা এই যে হাঁটতে হাঁটতে সামনে এই যে আর একটা বানর আসছে আমাদেরকে দেখে আমাদের কাছে। আপনারা আসলে কিন্তু বন্ধুরা আগেও বলেছি আপনাদের ব্যাগ যাবতীয় জিনিসপত্র সবকিছু সাবধানে রাখবেন, কারণ ওরা কিন্তু নিয়ে দৌড় দেয়। বন্ধুরা এখানে শুধু একটাই প্রবলেম, সেটা হচ্ছে রাতে থাকার যে বিষয়টা থাকে, কারণ এই বনের আশেপাশে কোথাও আবাসিক হোটেল নাই। তো সেই ক্ষেত্রে আপনাদের 3-4 কিলোমিটার দূরে থাকতে হবে। আর যদি চান যে আপনারা এখান থেকে ঘুরে কুয়াকাটাতে যাবেন, আপনারা সেটাও করতে পারেন, বাইপাস রোড আছে, আপনাদের বাইপাস রোডে ধরে আপনারা কুয়াকাটা যেতে পারেন। বাইপাসে বন্ধুরা এখান থেকে কুয়াকাটা যেতে সময় লাগবে মাত্র 2 ঘন্টার মতো। তো বন্ধুরা আপনারা চাইলে একদিন তালতলি উপজেলাতে থাকতে পারেন, তো সেক্ষেত্রে আপনাদের আরও কিছু বেনিফিট হবে, যেমন তালতলি উপজেলাতে আরও কিছু বেশ কিছু ঘোরার জায়গা আছে, যেমন শুভ সন্ধ্যা, সমুদ্র সৈকত, ডিসি পয়েন্ট, সুটকিপল্লি, রাখাইনপাড়া ইত্যাদি। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত নিয়ে সামনে আমার চ্যানেলে নতুন ভিডিও আসছে। তো চলুন বন্ধুরা আমরা সামনের দিকে যাই, আমরা বিচের একদম কাছাকাছি চলে এসেছি। বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাঁটতে হাঁটতে একটা খালের সামনে চলে আসছি। তো খালটা পার হলাম, এখানে ব্রিজটা ভাঙা, তো আপনারা যখন আসবেন একটু সাবধানে পার হবেন। তো চলুন আরও সামনের দিকে যাই, দেখি সামনে কি অপেক্ষা করছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিশাল বিশাল বিলুপ্ত প্রজাতির গাছ রয়েছে এই বনে। আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসুন, আপনাদের মন ভালো হয়ে যাবে। আর আপনারা যদি কুয়াকাটাতে আসেন, কুয়াকাটা থেকেও এখানে বোট আসে, কুয়াকাটা থেকেও আপনারা চাইলে এই বনে ঘুরতে আসতে পারেন। ওখান থেকে ট্যাংরাগিরি বনে আসার জন্য বোট আছে, আপনারা ওখানে খুব সহজেই বিচের পাড়ে বোটগুলো থাকে, সেখান থেকে আপনারা রিজার্ভ করে এখানে আসতে পারেন। বন্ধুরা এই বনটিকে নতুনভাবে আবার সংরক্ষণ করা হচ্ছে, হয়তো খুব শীঘ্রই বনটি আবার অনেক সুন্দর করে সেজে উঠবে। এখানকার রাস্তাঘাট, ব্রিজ, ওয়াশরুম, দর্শনার্থীদের বসার যে জায়গাগুলো, মোটামুটি সব কিছুই ঠিক করা হচ্ছে। তো চলুন বন্ধুরা আমরা আবার সামনের দিকে যাই। বন্ধুরা আমরা সমুদ্র পাড়ে চলে আসছি, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি না সামনে বেশ 100 বানর আছে। আমি কোনোভাবেই ওদের কাছে যাওয়ার চেষ্টা করব না, কারণ আমি একটু ভিডিও করার জন্য আমি পিছিয়ে পড়ে গিয়েছি, আমার ফ্রেন্ডরা অলরেডি সমুদ্র পাড়ে চলে গিয়েছে। তো আমি এখন ওদের কাছে যাব না, আপনারা এখানে আসলে একটু সাবধানে থাকবেন। বন্ধুরা অবশেষে হাঁটতে হাঁটতে চলে আসলাম বিচের পাড়ে, একদম সমুদ্র পাড়ে। এই আপনারা দেখতে পাচ্ছেন সূর্যটা এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে, এখান থেকে সূর্যাস্তের ভিউটা অনেক ভালো লাগবে। তো আমরা এখানে কিছুক্ষণ বসে রেস্ট করব, কারণ আমরা অনেকটা পথ হেঁটে এখানে আসছি। তারপর আমরা একটু সামনের দিকে যাব, ওইখানে নাকি জেলেরা ইলিশ মাছ ধরছে, তো আমরা দেখব কীভাবে ইলিশ মাছ ধরে। তো বন্ধুরা সাথেই থাকুন, এখানে কিছুক্ষণ বসব, তারপর আমরা আবার এখান থেকে ফেরত যাব। তো আপনাদের সাথে কিছুক্ষণ পরে কথা বলছি।
বন্ধুরা, এদিকে হচ্ছে মূলত কুয়াকাটা। কুয়াকাটা থেকে যারা এখানে বোট রিজার্ভ করে আসে তারা মূলত এই দিকটা থেকেই এখানে আসে, আর এই পুরো জায়গাটা একটা দ্বীপের মধ্যে। তো সামনে ইলিশ মাছ ধরছে, চলেন ওইখানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, আমরা চলে এসেছি। আপনারা যারা কখনো জীবিত ইলিশ মাছ দেখেননি বন্ধুরা, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানকার লোকাল মানুষজন এই সমুদ্রের পাড়ে মাছ ধরছে। তো আপনারা আমার সঙ্গেই থাকুন বন্ধুরা, আমরা ওনাদের থেকে কিছু জীবিত ইলিশ মাছ কেনার চেষ্টা করব। অবশ্যই এগুলো নিয়ে যেতে যেটা জীবিত থাকবে না, কিন্তু তাজা থাকবে। আমরা এগুলো হোটেলে নিয়ে হোটেলে রান্না করতে দিব, দেন আমরা এগুলোকে মজা করে খাবো। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্ট করে আপনাদের মতামতগুলো আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, দুর্ভাগ্যবশত আমরা সূর্য অস্ত দেখতে পারিনি, কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর এখান থেকে সন্ধ্যার পরে এখান থেকে যেতে অনেক প্রবলেম হবে, কারণ জঙ্গলে খুব দ্রুতই রাত নেমে আসে। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।